নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ, যেখানে আমরা প্রত্যেক দিন আলোচনা করি সেই সব বিষয়গুলো নিয়ে যা এবারে নির্বাচনকে প্রভাবিত করছে বা করতে পারে। আজকেও কথা বলবো দুটি বিশেষ বিষয় নিয়ে যা রীতিমতো আমাদের ভাবাচ্ছে। আশা করব আপনাদেরও সেই কথাগুলো ভাবাবে এবং সেই জন্য এই দুই বিষয়ের অবতারণা। প্রথমেই আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ঠিক আজকের ঘটনা নয়, গতকালের ঘটনা। কিন্তু সেই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করব আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। নজিরবিহীন বলবো নাকি ঐতিহাসিক বলবো? আমরা কথা বলবো তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্বাচন কমিশনের কোপ নিয়ে। আপনারা এতক্ষণে সকলেই জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টার জন্য ব্যান করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত আড়াআড়ি দুভাগে বিভক্ত হয়ে গেছে। শাসক দল একদম চিত্রনাট্য অনুযায়ী একে বলছেন বিজেপি চক্রান্ত, নির্বাচন কমিশন নাকি বিজেপির কথায় চলছে অগণতান্ত্রিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে না পেরে নাকি তার মুখ বন্ধ করানো হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে, এই ধরনের অভিযোগ আমরা শুনছি। অন্যদিকে বিরোধীরা, তা সে বিজেপি হোক, বামফ্রন্ট হোক বা কংগ্রেস হোক বা অন্যান্য যে কোনো সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছি, তখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম তাদের কথা হচ্ছে। শুধুমাত্র 24 ঘন্টা নয়, এই শাস্ত্রী বেড়া জল যেন দোষরা মেয়ে অব্দি থাকে, এমনই ঘটনা ঘটেছে এবং তা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল। কেন ব্যান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনারা জানেন যে ভারত হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ। ভারতীয় সংবিধান আপনাকে নির্বাচনে লড়ার অবশ্যই স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেখানে একটি ক্লজ খুব স্পষ্ট ভাষায় লেখা আছে যে আপনি সেখানে ধর্মের ভিত্তিতে ভোট চাইতে পারবেন না, ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবেন না। কিন্তু পশ্চিমবঙ্গ যে আগ্নেয়গিরির উপর বসে আছে, যে লাভা স্রোতের উপর বসে আছে, সেখানে দীর্ঘদিন ধরে এই অভিযোগই চলে আসছে যে রাজ্যের শাসক দল তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ধর্ম নিয়েই রাজনীতিটা করে যাচ্ছেন তার রাজনৈতিক চরিতার্থ রূপায়ণ করতে। এবং একদম টু বি স্পেসিফিক, যদি আরও নির্দিষ্ট করে বলতে হয়, তিনি সংখ্যালঘু নিয়ে রাজনীতি করছেন। আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কার্যত ভরাডুবি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করেছিলেন 42 2019 বিজেপি ফিনিশ, অর্থাৎ বাংলা থেকে 42টি আসন জিতে নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। যখনই এই কথা বলা হচ্ছিল, অত্যন্ত জোরের সঙ্গে বিজেপিকে গোল্লা 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 দেখানো হচ্ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল সেই বিজেপিই কিন্তু তৃণমূল কংগ্রেসকে কার্যত গোল্লা 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 করে দিয়েছে। অর্থাৎ 42-এ 42 দাবি করে কোনো রকমে মান বাঁচিয়ে 22টি আসনে সে থামতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবং সেইখানে সেই যে ধাক্কা তৃণমূল কংগ্রেস পেয়েছিল, তারপর 3 দিন কার্যত ঘরের দরজায় খিলেটে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কালীঘাটে নিজের বাড়িতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি যে প্রথম সাংবাদিক বৈঠক করলেন, সেখানে তিনি এমন একটি কথা, এমন একটি বিষয়ের অবতারণা করলেন যা রাজ্য রাজনীতিকে কার্যত চমকে দিয়েছিল। তিনি বলেছিলেন নিজের মুখে, হ্যাঁ আমি সংখ্যালঘু তোষণ করি, আমি যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। এবং সেখান থেকেই সংখ্যালঘু ভাই বোনদের প্রতি একটা কোথাও চূড়ান্ত অপমানকর শব্দ হিসেবে দুধের গাই এই শব্দটি জুড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সেখান থেকেও পিছপা হননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তার সংখ্যালঘু রাজনীতি, সংখ্যালঘু তোষণের কথা বারে বারে উঠে এসছে বিরোধীদের মুখে এবং তার মুখেও সেই কথা শোনা গেছে। এবং তিনি যখন রাজনৈতিকভাবে কার্যত দেউলিয়া হওয়ার পথে বলে বিরোধীরা দাবি করছেন, সেই অবস্থায় এবারের নির্বাচনে প্রকাশ্যে একদম সব কিছুর বেড়া ভেঙে দিয়ে সেই ধর্মের তাস তিনি অবশেষে খেলে ফেললেন এবং সংখ্যালঘু ভোট, সংখ্যালঘু মানুষের একত্রিত হওয়ার কথা, তাকে অকুণ্ঠ সমর্থনের কথা একদম প্রকাশ্যে বলে ফেললেন। অর্থাৎ তিনি কোথাও গিয়ে যেন প্রমাণ করে দিলেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, তিনি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী নন। তার লক্ষ্য কোথাও গিয়ে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে বিভাজিত একটি বিশেষ শ্রেণী, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু ভোটের রাজনীতি করতে নেমে সেই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা কোনো মতেই একদম সঠিকভাবে নেয়নি নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন সেক্ষেত্রে সরাসরি শোকজ করেছিল এবং সেই শোকজেও যে মন ভোলানো ছেলে খেলানো একটা উত্তর তিনি দিলেন,
তা বোধহয় হাস্যাস্পদ হয়ে গেল সব জায়গা থেকে, এবং সেখান থেকেই নির্বাচন কমিশন একদম নজিরবিহীনভাবে এই সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে ব্যান হয়ে গেলেন 24 ঘন্টার জন্য। তার কথায় যে সাম্প্রদায়িকতা আছে, তার কথায় যে ধর্মীয় বিভাজনের কথা আছে, তা চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। এখন এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি সুপ্রিমো সকাল থেকে ধর্নায় বসেছেন গান্ধী মূর্তির পাদদেশে, যদিও সেটি সেনাবাহিনীর জায়গা, সেখানে অনুমতি মেলেনি, কিন্তু অনুমতি ধার তিনি ধারেননি, তিনি একাই সেখানে ধর্না চালিয়ে যাচ্ছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন নির্বাচন কমিশন কোথাও গিয়ে যেন বিজেপির দূত, বিজেপির হয়ে কথা বলছে। এই কথাটা কি সত্যিই বাস্তবে খাটে? যখন আমি পরীক্ষা দিতে বসেছেন আপনার যিনি পরীক্ষক আছে, তিনি যদি কড়া হন এবং তিনি সঠিক প্রতিযোগীকে তুলে আনার চেষ্টা করেন, সেটার মধ্যেই তার দিকে একটা গায়ে কালি লেপে দেওয়ার এই যে প্রচেষ্টা অপচেষ্টা, এটা বোধহয় সঠিক নয়, এটা বোধহয় সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এবং সেই জায়গা থেকে তৃণমূল নেতারা যে কথা এতদিন বলছিলেন যে বিজেপির হয়ে কথা বলছে, বিজেপি নেতারাও অনেক রকমের কথা বলেছেন, কোথায় তাদের বিরুদ্ধে তো কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাচ্ছে না নির্বাচন কমিশন। এখান থেকেই প্রমাণ হয়ে যায় বিজেপি এবং নির্বাচন কমিশন কোথাও গিয়ে নাকি এক হয়ে গেছে। বিজেপির এবং বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদীর নির্দেশে নির্বাচন কমিশন চলছে একদম মানে গাজোয়ারি একটা অভিযোগ নির্বাচন কমিশনের দিকে, যারা মেরুদণ্ডটা সোজা রেখে মস্তিষ্কটা না বিকিয়ে দিয়ে এখনো নিজেদের কাজটা সঠিকভাবে করে চলেছেন গণতন্ত্র রক্ষার স্বার্থে, তাদের দিকে আঙুল তোলা হচ্ছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধার করেই বলা হয় যে নির্বাচন কমিশন কিন্তু কার্যত গণতন্ত্রের সপাত থাপ্পড় মারল তৃণমূল কংগ্রেসের গালে। কেন বলছি এই কথা? আপনারা যদি দেখেন নির্বাচন কমিশন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই শাস্তি দিয়ে থামেননি। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই তাহলে যোগী আদিত্যনাথ বিজেপির পোস্টার বয় বলা হয় যাকে, সঙ্গে পোস্টার বয় বলা হয় যাকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও নির্বাচনী বিধি না মানার জন্য তিনি সাসপেন্ড হয়েছিলেন কিন্তু বক্তব্য রাখার থেকে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির অন্যতম সর্বেসর্বার নেতা অমিত শাহ, তাকেও কিন্তু নির্বাচন কমিশনের কোপে পড়তে হয়েছিল। এখন যদি বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন চলে, তারা যদি নিজের মেরুদণ্ড নিজের শিরের দ্বারা সোজা রেখে না চলতে পারে, তাহলে যোগী আদিত্যনাথ বা অমিত শাহের মতো নেতাকে তারা এত কঠিন শাস্তি দেওয়ার সাহস দেখাতেন কি করে? এখন অনেকেই বলতে পারেন যারা তৃণমূলপন্থী, যে কথা তো অতীতে ছিল, যেটা আপনারা সব ঘটনাতেই বলে থাকেন যে তখন নির্বাচন কমিশন নাকি একটা নিউট্রাল বডি ছিল, এখন বিকিয়ে গেছে। যদি তাই হয় সেখানেও কিন্তু কড়া ধাক্কা এলো, আর বোধহয় ডিফেন্স করার তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। কেননা আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, তিনি বেশ কিছু কথা বলেছেন যেটা প্রীতিকর নয়, এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে শোকজ করা হয়েছিল। সেই শোকজে যে জবাব শুভেন্দু অধিকারী দিয়েছেন সেখানে কিন্তু তারা সন্তুষ্ট নন, নির্বাচন কমিশন সন্তুষ্ট নন, এবং সেটা নিয়ে কিন্তু কড়া পদক্ষেপের পথে। অন্যদিকে রাহুল সিনহা বিজেপি নেতা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, হাবড়া থেকে প্রার্থী হয়েছেন, তিনি শীতলকুচি কাণ্ড নিয়ে, অনবগত কাণ্ড ছিল, সেখানে গুলি চালনা হয়েছে, মানুষের প্রাণ গেছে, এই ঘটনা সকলকেই ভাবাচ্ছে, সকলকেই আলোড়িত করছে, হাজার হোক দিনের শেষে মানুষের প্রাণ বড্ড বেশি দামি, তা রাজনৈতিক নেতাদের মতো খুব অল্প দামে বিকিয়ে যাওয়ার জিনিস নয়। যে পরিবারের মানুষ চলে যান, যে পরিবারের ঘনিষ্ঠ মানুষটির মৃত্যু হয়, তারা বোঝেন দুঃখটা, প্রাণ হারানোর ব্যথাটা। তো যাই হোক, সেই জায়গা থেকে রাহুল সিনহা অতি সক্রিয়তা দেখাতে গিয়ে নির্বাচন কমিশনের ঊর্ধ্বে বোধহয় নিজেকে ভেবে ফেলেছিলেন। সেই জায়গা থেকে তিনি কি বললেন, শীতলকুচির ঘটনা নাকি দিকে দিকে ঘটবে, যে ঘটনা কার্যত কিন্তু একটা কোথাও গিয়ে জনরোষের জায়গা তৈরি করতে পারে, নির্বাচনকে অসহিষ্ণু করে তুলতে পারে। নির্বাচন কমিশন অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে 48 ঘন্টার জন্য রাহুল সিনহাকে ব্যান করে দিল। শুধু এখানেই নয়, দিলীপ ঘোষ, যার কথায় বারেবারেই বিতর্ক হয়েছে, তিনি দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে গিয়ে যে ধরনের কথা বলেছেন তা অনেক সময়ই সাধারণ মানুষকে, শিক্ষিত সমাজকে একটু হলেও ভাবিয়েছে। কিন্তু এতদিন আমরা দেখেছি যে দিলীপ ঘোষ সেই কথা বলেছেন এবং তার জনপ্রিয়তার পারদ চড়েছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়েনি। সেই দিলীপ ঘোষকে কিন্তু শোকজ করা হয়েছে এবং তাকে আগামীকাল সকালের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদি সেই জবাব সঠিক সময়ে না আসে বা সেই জবাব মনঃপূত না হয়, শাস্তির কোপে পড়তে পারেন দিলীপ ঘোষও। এমনকি আপনাদের বলে রাখি, আসামের হিমন্ত বিশ্ব শর্মা, যিনি কার্যত একার হাতে 5 বছর আগে আসামে বিজেপিকে সরকারটা করে দিয়েছিলেন, সেখানকার হেভিওয়েট মন্ত্রী, এবং গোটা উত্তর পূর্বে তাঁর উপরে অনেকাংশেই নির্ভর করেন অমিত শাহ, এরকম একজন হাই প্রোফাইল নেতা,
তাকে কিন্তু আসামে তৃতীয় দফা নির্বাচনের আগে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। সুতরাং এই যে তৃণমূল কংগ্রেসের খেলো যুক্তি যে শুধুমাত্র বাঙালিকে বাংলার মধ্যে আবদ্ধ করে একটা বোঝানোর চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘ, তাকে আটকানো যাচ্ছে না, তাই তার মুখ বন্ধ করা হচ্ছে, তা নয়। ভাবা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারছেন না, এবং সেই জন্য তার জন্য বঙ্গবাসীকে, আপা মোর বঙ্গবাসীকে আজকে লজ্জিত হতে হলো। পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী নির্বাচন চলাকালীন ব্যান্ড হয়েছেন, সাসপেন্ডেড হয়েছেন, কোনোদিন আমার স্মরণকালে তো আসছে না এরকম কোনো ঘটনার নজির আছে কিনা। আমরা অতীতে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি ডক্টর বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রত্যেকের একটা আলাদা যখন পার্সোনালিটি ছিল, তাদের বক্তব্যের মধ্যে একটা ভার ছিল, একটা ওজন ছিল। রাজনৈতিকভাবে তাদের আমি পক্ষে থাকতে পারি, তাদের আমি বিপক্ষে থাকতে পারি, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই চেয়ারটার যে ওয়েটেজ, তা কিন্তু তারা প্রতি পদে সম্মানের সঙ্গে সেটা বুঝিয়েছেন। কিন্তু আমরা অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা যে দেখেছি, শুনেছি, মানে লজ্জায় মাটিতে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো, এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত তত্ত্ব বলেন না, বাঙালি অবাঙালি তত্ত্ব করেন না, যারা আমরা বাইরের রাজ্যে থাকি তারা আরও বিশেষ করে এই জায়গাটা বুঝি। বাঙালিরা যখন বাইরের রাজ্যে অন্যান্যদের সঙ্গে ইন্টারাক্ট করেন, পলিটিক্যাল আলোচনা হয়, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শালা বলে কথা বলছেন, এই ধরনের অশালীন শব্দ ব্যবহার করছেন, সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারটা কতখানি তলায় নেমে যাচ্ছে সেটা বোধহয় কোনোদিন তিনি ভেবে দেখেননি। এবং যেহেতু কোনোদিন এর আগে তার সেই কথা, তার সেই ভাষা, তার সেই ব্যবহার কেউ সেখানে লাগাম পড়ানোর চেষ্টা করেননি, কেননা সেটা করলে বোধহয় অনেকটা সাহসের দরকার হয়, কিন্তু নির্বাচন কমিশন একজন স্বতন্ত্র বডি হিসেবে দেখিয়ে দিল যে নিরপেক্ষতাই শেষ কথা, এবং শিরদাঁড়াটা সোজা করে তারা কাজটা করতে পারেন। বঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জিত হতে হলো, কিন্তু তা সত্ত্বেও সেই কাজটা করে দেখালেন। এখন তৃণমূল কংগ্রেস বলছেন যে এই ধরনের যে কাজ হলো সেটা কিন্তু মোটেই ভালো কাজ হলো না, এটা অগণতান্ত্রিক পদ্ধতি। তাহলে গণতান্ত্রিক পদ্ধতি কোনটা? মুখ্যমন্ত্রী হিসেবে থানায় গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে আনা, সেইটা গণতান্ত্রিক পদ্ধতি? নাকি শাসক দলের নেতাদের ভয়ে পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, লুকোতে বাধ্য হচ্ছে, সেটা গণতান্ত্রিক পদ্ধতি? একটু দয়া করে জানাবেন কমেন্ট করে এই ব্যাপারটা। আমরা মুখ খুললে আমাদের চামচা বলা হয়, আমাদের দালাল বলা হয়, সত্যিটা শুনতে বড্ড কঠিন লাগে, কঠোর লাগে, কিন্তু বাস্তব তো এটাই বলছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র, পশ্চিমবঙ্গের গণতন্ত্রে সত্যি কথা বলা মানে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হওয়া বা থানা থেকে স্বয়ং শীর্ষ নেত্রীর দুষ্কৃতি ছাড়িয়ে আনা। এই দৃশ্য দেখতে ভারতবর্ষ আঙুল তোলে হাসে, সেটাই বোধহয় গণতন্ত্র। সেই গণতন্ত্রই রক্ষা করতে চায় রাজ্যের শাসক দল, কিন্তু নির্বাচন কমিশন অতটাও সস্তা জায়গায় যেতে চান না নিজেদের নিয়ে। নির্বাচন কমিশন যে সঠিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমেছেন, এবং প্রতি পদে এসে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কঠোর হাতে ভাঙরের মতো কেন্দ্র, যেখানে বোমাগুলি চালানোর সাহস দেখাতে পারলেন না কেউ, সেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছেন। এবং আশা করব বাকি চার দফায় এইভাবেই কঠোরভাবে, কঠিনভাবে পরীক্ষিত হন যারা জনপ্রতিনিধি হতে আসছেন পশ্চিমবঙ্গ বিধানসভার, এবং মানুষ গণতন্ত্রের প্রতি তাদের আস্থাটা ফেরত পান, যেভাবে চার দফায় নিজে মানুষ নিজের ভোটটি নিজে দিতে পেরেছেন। নির্বাচন কমিশন সুনিশ্চিত করুক আগামী চার দফাতেও সেই কথা হোক, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে শাস্তি পেতে হলো, বাঙালির মাথা লজ্জায় হেঁট হয়ে গেল, এটাই বোধহয় সঠিক পন্থা, কোথাও গিয়ে সঠিকভাবে শিরদাঁড়াটা সোজা রাখার। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, কিছুদিন আগেই আমাদের সামনে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে সেলিব্রিটিদের ক্রেডিবিলিটি। আমরা বলেছিলাম না যে এই যে সেলিব্রিটি এরা যখন নির্বাচনে লড়েন বা নির্বাচনে প্রচারে আসেন, অনেক বড় বড় গাল ভরা কথা বলেন, কিন্তু আদতে এদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা, কোনো ক্রেডিবিলিটি বোধ হয় নেই। আমরা অতীতে উদাহরণ দিয়ে বলেছিলাম যে সাংসদ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন দিল্লিতে বসে আছেন, বাঁকুড়া বন্যায় ভেসে যাচ্ছে তার সাংসদ এলাকা, তিনি বলেছিলেন আমি গিয়ে কাদায় কি করব, দিল্লিতে সংসদ ভবন চলছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ, সেখানে বসে আছি। আসানসোলে হেরে যাওয়ার পর মুনমুন সেন কদিন আসানসোলের দিকে ফিরে তাকিয়েছেন? অতীতে এরকম বহু নজর আছে।
বাংলা সিনেমার বিখ্যাত নায়ক ভিক্টর বাবু, তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, একদা হেরে যাওয়ার পর তাকে কোনোদিন এলাকায় দেখা যায়নি। এই যে সেলিব্রিটিরা বলেন না আমরা হেরে গেলেও এলাকায় পড়ে থাকবো, দেখেছেন কোনোদিন কোনো সেলিব্রিটি আপনার এলাকায় প্রার্থী হয়েছিলেন, হেরে গেছেন, তারপরে কোনোদিন আবার মুখ দেখাতে এসছেন? আরে নেতাদেরই খুঁজে পাওয়া যায় না নির্বাচনের সময় ছাড়া, তো এই ধরনের সেলিব্রিটিরা। আর সেরকমই সেলিব্রিটি একদম অন্য জায়গায় নিয়ে গেলেন, মানে হাস্য রোল উঠে গেছে। কিছুদিন আগেই আমরা দেখলাম মুম্বাইয়ের সুপারস্টার মহিমা চৌধুরী, অতীত দিনে সুপারস্টার বলা উচিত মহিমা চৌধুরী, তিনি কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্রের প্রচারে অংশ নিলেন। আর সেই মহিমা চৌধুরী কয়েকদিন যেতে না যেতে বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের প্রচারে অংশ নিলেন, অর্থাৎ তৃণমূল বিজেপি সব একাকার করে ছেড়ে দিলেন। অর্থাৎ এই সেলিব্রিটিদের দিকে যে আঙুল ওঠে, যে এরা নিজস্ব কোনো মতবাদে হয় না, বা এদের দেখে যদি ভোট দেওয়ার কথা ভাবেন তাহলে সেটা ভুল করছেন। সব থেকে বড় উদাহরণ বোধহয় মহিমা চৌধুরী, আমি জানি না এখানে কিসের জন্য কি ভিত্তিতে তিনি এসেছেন, কিন্তু দুর্জনেরা বলে থাকেন এই ধরনের প্রচারে অংশ নিতে নাকি সেলিব্রিটিদের বহু টাকা দেওয়া হয়, অর্থাৎ টাকা দিলেই বোধহয় যেটা করতে বলবেন সেটাও করে দেবেন। আমি যদি চাই আমার ছেলের বিয়েতে এসেও বোধহয় কেউ নেচে দেবেন শুধুমাত্র টাকার জন্য। সুতরাং এই জায়গা থেকে যেখানে সেলিব্রিটিদের অবস্থান, সেখানে ভোট দেওয়ার জন্য শুধুমাত্র সেলিব্রিটি সত্তা থেকে ভোট দিলেই কি সেটা সঠিক হবে? ভোট দেওয়ার জন্য যে বেসিক জিনিসগুলো আমাদের দেখার দরকার, আমাদের ভাবার দরকার, সেটা হচ্ছে আমাদের নিজেদের অত্যন্ত স্বার্থপর হতে হবে। আমার এলাকার উন্নয়নটা কে করতে পারবেন, আমার এলাকার কর্মসংস্থানটা কে করতে পারবেন, আমার এলাকার দুষ্কৃতিরাজ যদি থাকে সেটাকে ঠান্ডা কে করতে পারবেন, এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো, রুটি কাপড়া মকান, এই যে জায়গাটা, যে যিনি সুরাহ করতে পারবেন, যিনি 24 ঘন্টা দিতে পারবেন, মানুষের পাশে দাঁড়াতে পারবেন, তারই বোধহয় জনপ্রতিনিধি হওয়া দরকার আছে। আমি বলছি না সকল সেলিব্রিটি মানি এই ক্যাটাগরিতে পড়ে, কিন্তু আবার এই কথাও ভুলবেন না যে শুধুমাত্র সেলিব্রিটি দেখে গোলে গিয়ে ভোট দেওয়াটাই শেষ কথা। 5 বছর বাদে আমরা আমাদের গণতান্ত্রিক মতামত প্রকাশের স্বাধীনতা পাই এবং এটাই আমাদের সুযোগ। এই 5 বছরের কাজের যে কাজ হয়েছে, সে যে দলই আপনার এলাকায় ক্ষমতা থাকুন তার কাজের মূল্যায়ন করুন, সেই কাজের ভিত্তিতে আপনার যে পরিকাঠামো, আপনার যে পরিমাপ ছিল তাতে যদি আপনি সন্তুষ্ট হন, সন্তুষ্ট না হন, সবটা ভাবনা চিন্তা করুন এবং আগামী 5 বছরের কথা ভাবুন, আপনার পরিবারের কথা ভাবুন, আপনার পরিবারের সন্তানের কথা ভাবুন, কর্মসংস্কৃতি, কর্মসংস্থান সব কিছুর কথা ভাবুন, আপনার এলাকার উন্নয়নের কথা ভাবুন এবং সেই সব ভাবার পরই নিজের ভোটটি নিজে দিন। শুধুমাত্র সেলিব্রিটি দেখে গলে যাবেন না। এবং একদম শেষ করার আগে চলে এসেছি, একটা বিশেষ কথা না বলে পারছি না, এই প্রসঙ্গেরই এক্সটেন্ডেড ভার্সন হিসেবে বলবো, সেটা হচ্ছে রাজ্যে দেশে কিন্তু বাড়ছে করোনার প্রকোপ। জানি না সরকারিভাবে কতটা টেস্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটুকুনি জানছি সেখানে কিন্তু বোধহয় সব জায়গায় সব টেস্টটা করা সম্ভব হচ্ছে না, যে কোনো কারণেই হোক। কিন্তু এর মাঝখানেই দেখছি নির্বাচনের জন্য আপনারা একদম হুল্লোড়ে মেতে গেছেন, মুখে কোনো মুখোশের বালাই নেই, হাতে স্যানিটাইজার নেই, দূরত্ব বিধির বালাই নেই, এবং এই সব করে কিন্তু নিজেদেরকে একটা অত্যন্ত কঠিন সময়ের দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের মধ্যে অনেকের সঙ্গে আমরা কথা বললাম এই মাস্ক না থাকা, স্যানিটাইজ না করা, দূরত্ব বিধি না মানা নিয়ে, সেখানে আপনাদের বক্তব্য হচ্ছে করোনা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, এরকম এখানে সেরকম করোনার জোর ভাবটা নেই। অনেকে বলছেন আমাদের বয়সটা অল্প, আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড বেশি, সুতরাং করোনা আমাদের কিছু করতে পারবে। অনেকে বলছেন যে আমরা তো ভ্যাকসিন নিয়েছি, সুতরাং করোনা আমাদের কি করবে। এই ধরনের বিভিন্ন কথা আপনাদের শুনতে পাচ্ছি। দেখুন করোনা যে কতটা ক্ষতি করতে পারে মানুষের, হয়তো করোনা আক্রান্ত হলে মৃত্যু সাথে সাথে হবে না, অনেকেই সেখান থেকে রিকভার করছেন, খুব সামান্য পরিমাণ মৃত্যু হচ্ছে, কিন্তু একজনেরও মৃত্যু হলে সেটা কিন্তু খুবই দুঃখজনক। সেটা আপনার পরিবারের যদি একজন হয়, ধরুন গোটা গ্রামের 100 জনের হয়েছে, সবাই ভালো হয়ে গেছে, একজন শুধু আপনার পরিবারের হয়েছে, তারই মৃত্যু হয়েছে, আপনার পরিবারের কিন্তু ক্ষতিটা হবে। দ্বিতীয়ত, বিজ্ঞানীরা এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পারেননি, কিন্তু এটা নিয়ে গবেষণা চলছে, এটা নিয়ে কথা চলছে, করোনা যদি শরীরে বাসা বাঁধে হয়তো প্রাণে বেঁচে যাচ্ছেন, কিন্তু করোনা যে কি ক্ষতি করে দিয়ে যাচ্ছে, আপনার শরীরের কোথায় কিভাবে ড্যামেজ করে দিয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, এবং এতে বোধহয় মানুষের গড় আয়ু বেশ কিছু বছর কমে যাচ্ছে। শুধু তাই নয়, করোনার যে ঢেউ, করোনার সংক্রমণের যে ঢেউ আসে পড়েছে, সেই চিকিৎসার সামাল দেওয়ার মতো পরিকাঠামো আমাদের বোধহয় নেই। আজকে সকালে একটি খবর পড়ছিলাম রায়পুরের এক হসপিটাল, সেখানে করোনাতে যারা মারা যাচ্ছেন তাদের দাহ করা, তাদের ব্যবস্থা করার জায়গা নেই, মর্গে জায়গা নেই, একটি ঘরে স্তূপ করে রাখা হচ্ছে মৃতদেহ। এই ঘটনা রায়পুরে আমাদের দেশে, আমাদের রাজ্যে এখনো বোধহয় আসেনি, কিন্তু
আসতে কত দূর, যে ভাইরাস চীনে উৎপন্ন হলো তা ইউরোপ হয়ে আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া হয়ে ভারতবর্ষে যদি চলে আসতে পারে, আমাদের রাজ্যে যদি চলে আসতে পারে, আমার পাশের গ্রামে যদি চলে আসতে পারে, এই ঘটনা আমার গ্রামে ঘটতে, আমার বাড়িতে ঘটতে কতক্ষণ সময় লাগবে। সুতরাং সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, সাবধানে আপনাকে থাকতে হবে, আপনার পরিবারকে আপনাকে সুরক্ষিত করতে হবে। লাগামহীন হয়ে যাবেন না, রাজনৈতিক আবেগ রয়েছে, রাজনৈতিক পর্যালোচনা রয়েছে, ভোট রয়েছে, সব কিছুই চলুক সুষ্ঠুভাবে, কিন্তু শুধুমাত্র নেতাদের কথায় নেত্রীদের কথায় নেচে কুদে বেরিয়ে পড়বেন না, নিজের পরিবারকে বড় সড় বিপদের দিকে ঠেলে দেবেন না। আপনাদের কাছে হাত জোর করে আমাদের অনুরোধ থাকলো, করোনা দ্বিতীয় সংক্রমণ আসছে এবং বড় মারাত্মক সংক্রমণের ঢেউ আসছে, তছনছ হয়ে যেতে পারে গোটা দেশ, গোটা রাজ্য। সুতরাং আমাদের যদি এখন থেকে সাবধানতা অবলম্বন না করা হয়, বড় বিপদ ঘটে যাবে, সেদিনকে বোধহয় হাতে খুব বেশি সময় থাকবে না। তাই এখনও সময় আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে এখানেই শেষ করলাম, কিছু যদি ভুল বলি, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করে আমাদের উৎসাহিত করবেন, হ্যাঁ, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা 29 তারিখ সন্ধ্যাবেলায় আসছে এক্সিট পোল, আমরা পরপর সবগুলি জেলা এবং তারপর ফেস ধরে গোটা রাজ্য ধরে সব বিষয়ে আপনাদের পরবর্তী দুদিন দেখাবো, এক্সিট পোলের কী আকার ইঙ্গিত চলছে, কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আমাদের এক্সিট পোলে উঠে আসছে, আমাদের ওপিনিয়ন পোলের সঙ্গে কতখানি মিলল না মিলল সব কিছু নিয়ে আমরা করবো চুলচেরা বিশ্লেষণ। সুতরাং সেই সব ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে এবং আপনার হাতের মুঠোয় দেখতে আপনারা যদি চান, তাহলে অবশ্যই করে প্রিয় বন্ধু মিডিয়াকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, সেখানে অল অপশনটি টিপে দিন, তাহলে আমরা যে ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো তা সবার আগে চলে আসবে। দেখতে থাকুন, আমাদের আরও উৎসাহিত করতে থাকুন। আজকের মতো আপাতত বিদায় নিলাম, ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।